গত রাতে রাজধানীর ডেমরার ধার্মিক পাড়ায় গ্যারেজে এলাকা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এরই আগেই আগুন পুরোপুরি পুড়ে গেছে লন্ডন এক্সপ্রেসের 14টি বিলাসবহুল বাস। সম্রাট আনোয়ারের রিপোর্টে বিস্তারিত। সোমবার রাত 9টার কিছু আগে রাজধানীর ডেমরার ধার্মিক পাড়ায় লন্ডন এক্সপ্রেসের গ্যারেজের পেছনের দিকে হঠাৎ আগুন লাগে। তালাবদ্ধ গ্যারেজের ওপর দিকে কোনো শেড না থাকায় বাতাসে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সেখানে দাঁড় করিয়ে রাখা অন্য বাসগুলোতে। মুহূর্তে আগুনে পুড়ে ভস্মীভূত হয় 14টি বিলাসবহুল বাস। খবর পেয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের 2টি ইউনিট ও পরে সিদ্দিকবাজার থেকে আরও 3টি ইউনিট যোগ দেয়। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কন্নড়ে যে বাসটা ছিল এই বাসটাতে আগুন লাগছিল, ওই জায়গা থেকে দেখা যাচ্ছে মানুষ কয়েকটা ওই জায়গায় বিল্ডিং বানাচ্ছে, তা হইচই করতেছে। তো আমি দারোয়ানকে বলছিলাম, ভাই এই জায়গায় আগুন লাগছে, আপনাকে মানে বাসে আগুন লাগিয়ে গেছে, তাড়া করে আসেন। তো হে আইছিল, আইয়া দেখছে যেন আগুন লাগছে, হে আবার কোন জায়গায় চলে গেছে। মুরগির গেট চার মারা ছিল, এটা যে ভিতরে লোক ঢুকবো, ঢুকলো ঢোকার কোনো ক্যাপাসিটি ছিল না। ব্যারামটা ঢিল দিয়া ভাঙ্গা বাস হারায় ভাঙ্গা ফায়ার সার্ভিস আমরা শুধু করে দিয়েছি পানি পানি সিনি মারার জন্য। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে যাওয়া প্রতিটি বাসের দাম প্রায় 2 কোটি টাকা। গেটে হ্যাজবোল্ট খুলে তার আগুনের কাজ মানে নেভানোর কার্যক্রম শুরু করে। তো এবং তারা এসে দেখে যে আগুনে প্রায় এখানে যে 14টা বাস এখানে আছে লন্ডন এক্সপ্রেসের যে 14টা বাস, 14টাতেই তারা আগুন দেখতে পায়। সবগুলো গাড়িতে কীভাবে একযোগে আগুন লাগলো এটা নিয়ে আসলে নিশ্চয়ই প্রশ্ন আপনাদের যেমন আছে আমাদেরও এরকম প্রশ্ন, তদন্তে নিশ্চয়ই বের হয়ে আসবে এটা। এদিকে ঈদের আগে বাসে আগুন লাগিয়ে নাশকতার অপচেষ্টা করা হয়েছে কিনা সে বিষয়টিকেও বিবেচনায় রেখে তদন্ত শুরু করেছে র‍্যাব। এত বড় একটি গ্যারেজ সেখানে এতগুলো গাড়ি রেখেছে কিন্তু কেন পাহারাদার নেই সেটা আসলে একটা তদন্ত সাপেক্ষ বিষয়। এর পেছনে কোনো সাবোটাজ আছে কিনা বা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড বা নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে কিনা এটা ইতিমধ্যে আমাদের সিভিল টিম কাজ শুরু করেছে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।